আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ 12ই নভেম্বর, ইংরেজি 2021 সাল। আজ জুমার দিন, পবিত্র জুমা মোবারক। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযান কিছুতেই থামছে না, জানিয়ে দেব বিস্তারিত। এছাড়া সাধারণ ক্ষমা প্রত্যাশীদের জন্য রয়েছে একটি খারাপ খবর, তারও বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে। কুয়েতে অভিযান প্রতিদিন চলছে, বাদ যাচ্ছে না খাদেম বিষাদারি, বাদ যাচ্ছে না সোন বিষার। এছাড়া নতুন বিষার খবর সহ অনেক প্রয়োজনীয় আপডেট এই ভিডিওটিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, যাতে করে আপনি এই ইনফরমেশনগুলো মিস না করেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমরা নতুন কোনো আপডেট শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে প্রাণাল অভিনন্দন। চলুন শুরু করা যাক। ইন্নালিল্লাহ, খুবই খারাপ একটি খবর। যারা দীর্ঘদিন থেকে কুয়েতের সাধারণ ক্ষমার জন্য অপেক্ষায় রয়েছেন, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নতুন তথ্য প্রকাশ করেছে আরবি দৈনিক আলানবা। গ্রেস পিরিয়ডে কুয়েত ত্যাগ, জরিমানা দিয়ে আকামানবায়নে করতে ব্যর্থ এমন প্রবাসীদের জন্য এই দুঃসংবাদটি অপেক্ষা করছিল দীর্ঘদিন থেকে। মহামারীতে মানবিক দিক বিবেচনা করে চারবারের গ্রেস পিরিয়ড, যেটি সাধারণ ক্ষমা পেয়েও যারা কুয়েত ত্যাগ করেনি এবং জরিমানা বা আইকামা নবায়ন করেনি তাদের জন্য আর সাধারণ ক্ষমা দেওয়া হচ্ছে না, যেটি অত্যন্ত খারাপ একটি খবর। আর এটি ক্লিয়ার করেছে আরবি দৈনিক আলানবার এই নিউজটি থেকে। কঠিন হুঁশিয়ারি, যারা গত চারবারের দেওয়া সাধারণ ক্ষমা কাজে লাগায়নি তাদেরকে কুয়েত ছেড়ে চলে যেতে হবে। এতে করে তাদের জন্য একটি সুসংবাদ নিহিত রয়েছে, সেটি হচ্ছে যে তারা জরিমানা দিয়ে কুয়েত ত্যাগ করতে পারবে, কিন্তু পুনরায় কুয়েতে ফিরে আসতে পারবে। তবে যারা অবৈধভাবে অবস্থান করছে বর্তমান কুয়েতে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযানগুলো পরিচালনা করছে সেই অভিযানে যদি আটক হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে কুয়েত থেকে নির্বাসনে পাঠানো হলে সে পুনরায় আর কুয়েতে প্রবেশ করতে পারবে না, যেটি আমাদের অনেক প্রবাসীর জন্য খারাপ একটি খবর। আপনারা অবগত রয়েছেন যে আমাদের অনেক প্রবাসী দীর্ঘদিন থেকে আমাদের সাথে যোগাযোগে রয়েছে বা আলোচনা করছে কীভাবে সাধারণ ক্ষমায় দেশে যাওয়া যায়। তবে এই আপডেটটি থেকে ক্লিয়ার করা হয়নি জরিমানা দিয়ে দেশে যাওয়ার সিস্টেমটি কীভাবে ফলো করতে হবে বা একজন প্রবাসী চাইলে স্বেচ্ছায় কীভাবে কুয়েত ত্যাগ করতে পারে। আপনারা অবগত রয়েছেন যে কোভিড-19 পরিস্থিতিতে কুয়েতে দীর্ঘদিন থেকে সাধারণ ক্ষমা, বিশেষ করে জরিমানা দিয়ে দেশে যাওয়ার জন্য একটি সুযোগ দেওয়া হয়েছিল, ইকামা লাগানোর জন্য সুযোগ দেওয়া হয়েছিল। যদিও আইনি জটিলতা বা বিভিন্ন সমস্যার কারণে অনেক প্রবাসী ইচ্ছে থাকা সত্ত্বেও এই সুযোগটি কাজে লাগাতে পারেনি, যেটার প্রমাণ আমরা অনেক দেখেছি। বিশেষ করে আমাদের সাথে অনেক প্রবাসী কন্ট্যাক্ট করেছিল, তারা বৈধ হতে চায় কিন্তু কুয়েতের সিস্টেম অনুযায়ী তারা বৈধতার সুযোগটি নিতে পারেনি। এছাড়া জরিমানা, বিশেষ করে আপনারা অবগত রয়েছেন যে কুয়েতের সর্বোচ্চ 600 দিনার পর্যন্ত জরিমানা আসে অবৈধভাবে অবস্থান করলে, সেটি 600 দিনারে গিয়ে স্টপ হয়। তার মানে যতদিনই থাকে না কেন কুয়েতে 600 দিনারের বেশি জরিমানা হয় না। বর্তমানে আলানবার এই আপডেটটি যখন প্রকাশিত হয়েছে, এরই মাঝে একটা কথা বা অনেকে একটা প্রশ্ন করেছেন যে তাহলে জরিমানা দিয়ে যারা যেতে ইচ্ছুক তারা কীভাবে যাবে। আমরা এই আপডেটটি থেকে এ ব্যাপারে সঠিক কোনো ইনফরমেশন পাইনি। কুয়েতের হিসাব অনুযায়ী বর্তমান কুয়েতে অবৈধভাবে অবস্থান করছে 160,000 বিভিন্ন দেশের প্রবাসী। আর যাদেরকে আটক করার জন্য বা ধরার জন্য বিভিন্নভাবে অভিযান পরিচালনা করছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী, যেটি নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সাথে বিভিন্ন আপডেট শেয়ার করছি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে, যেটি নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কুয়েতের 7 নম্বর রোডে একটি মিউনিসিপ্যালিটির ইনসিনারেটরের বিপরীত একটি ছোট গাড়ি চালাচ্ছিলেন এই প্রবাসী বাংলাদেশি। ঠিক এই সময় দুর্ঘটনার শিকার হয়ে বাংলাদেশির মাথার খুলি ভেঙে যায়। সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে ঘটনাস্থলেই এই বাংলাদেশি মৃত্যুবরণ করে, যার বয়স ছিল, জন্ম তারিখ ছিল 1997। কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করে ফরেনসিক ডিপার্টমেন্টে লাশ হস্তান্তর করেছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার ফেসবুক পেজ থেকে এটি নিশ্চিত করা হয়। আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে প্রতিনিয়তই নানা ধরনের দুর্ঘটনা ঘটছে, যেখানে প্রবাসীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা যখন কুয়েতে গাড়ি ড্রাইভ করবেন, বিশেষ করে রাস্তায় অবস্থান করবেন, আপনি আপনার অবস্থান থেকে অবশ্যই স্বাস্থ্য সেফটি নিশ্চিত করবেন। বিশেষ করে মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনার সচেতনতা, আপনার সতর্কতা আপনার
সবার জীবন সুরক্ষিত রাখবে। কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযান যেন থামছেই না, নতুন করে আরও একটি তথ্য প্রকাশ করা হয়েছে যেটি শুধুমাত্র নভেম্বর মাসের। নিরাপত্তা মিডিয়া বাসভবন তদন্তকারী যারা নিশ্চিত করেছে যে 22টি ভুয়া অফিস নির্ধারণ করে তাদেরকে আটক করা হয়েছে। এছাড়া এই অফিসগুলির অধীনে কাজ করা 106 জন 20 নম্বর আর্টিকেল যেটি গৃহকর্মী যারা বাসাবাড়িতে কাজ করছিল তারা সেখানে অবস্থান করছিল তাদেরকে আটক করে পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করা হয়েছে। এটি শুধুমাত্র নভেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অভিযান পরিচালনার অংশ হিসেবে প্রকাশিত হয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে। এছাড়া 2221টি আইন লঙ্ঘনের রেকর্ডও দেখানো হয়েছে এই আপডেটটি থেকে। আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান কিছুতেই থামছে না, এতে করে বাদ যাচ্ছে না বাসা বাড়ি, বাদ যাচ্ছে না ছোটোখাটো কারখানা, বাদ যাচ্ছে না রোড, বাদ যাচ্ছে না অফিস, সব কিছুতেই আইন শৃঙ্খলা বাহিনীর নতুন নতুন অভিযানের এক একটি রেকর্ড তৈরি হচ্ছে। আর এই অভিযানে যেমন আটক হচ্ছে খাদেম বিষাদারি, তেমন আটক হচ্ছে সোন বিষাদারি, তেমনি আটক হচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সেক্টরের প্রবাসীরা। আপনারা অবগত রয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী কুয়েতে খুব সহসায় কোনো ধরনের সাধারণ ক্ষমা দেবে না। আর যেটাকে বলা হচ্ছে যে কুয়েত দীর্ঘদিন থেকে জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ দেওয়ার পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপডেটটি থেকে আরও যেটি জানানো হয়েছে যে যেখানে পুরুষ মহিলা দুপক্ষই ছিল, যারা সাধারণত বাসা বাড়ির বিষয়ে এসে কুয়েতে কাজ করত, এরা বাসা থেকে পালিয়ে গিয়ে এই অফিসের আন্ডারে কাজ করছিল। আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে কোভিড-19 পরিস্থিতিতে একটি শ্রমিক সংকট তৈরি হয়, আর এই সুযোগ কাজে লাগিয়ে কিছু ভুয়া অফিস শ্রমিকদেরকে বিভিন্ন বাসা বাড়িতে ঘণ্টা বা মাসিক বেতনে স্থানান্তর করে এবং তার বিনিময়ে বিপুল অঙ্ক তাদের থেকে হাতিয়ে নেয়, যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযান অব্যাহত রেখেছে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আপডেটটি থেকে নিশ্চিত করা হয়েছে যে এই ধরনের অফিসগুলো উচ্ছেদ করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। আমাদের যে সকল প্রবাসীরা বর্তমান কুয়েতে অবস্থান করছেন, বিশেষ করে 20 নম্বর আর্টিকেল বাইরে কাজ করেন, আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি অবশ্যই আপনার কুয়েতির সাথে যোগাযোগে থাকবেন, বিশেষ করে কুয়েতির ফোন নাম্বার আপনার সংগ্রহে রাখবেন, যাতে করে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অভিযানে আপনি আটক হলেও সে আপনাকে ছাড়িয়ে আনতে পারে। এছাড়া যারা কোম্পানিতে কর্মরত রয়েছেন আপনি অবশ্যই আপনার কোম্পানির পেপার সাথে রাখবেন, এতে করে আপনার দুই ধরনের উপকার হবে। একটি হচ্ছে যে যদি আপনি আপনার কোম্পানির অনুমতি নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি ছাড়া পাবেন, আপনার বন্ধু এসে আপনাকে ছাড়িয়ে নিতে পারবে। অথবা আপনার কোম্পানির পেপার থাকলে আপনার দ্বিতীয় আরেকটি সুবিধা হবে, সেটি হচ্ছে যে আপনি দীর্ঘদিন আটক হওয়ার পরেও জেলে থাকতে হবে না, খুব তাড়াতাড়ি আপনাকে কুয়েত থেকে সফরে পাঠিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে আপনার পরিচয় শনাক্ত যত তাড়াতাড়ি সম্ভব হবে তত তাড়াতাড়ি আপনার এই সমস্যাটার সমাধান হবে। আপনার সতর্কতা, আপনার সচেতনতা আপনার কুয়েতের প্রবাস জীবন সুরক্ষিত রাখবে। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি সকল প্রবাসীরই জানা প্রয়োজন। ঠিকানা দেওয়াদের মধ্যে করোনার ঝুঁকি বেশি, কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় এটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে মহামারীর রূপগুলো যে কোনো নতুন তরঙ্গ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার প্রয়োজন, আর বিশেষ করে টিকাবিহীন অংশেই এই ঝুঁকিতে রয়েছে। যদিও কোভিড-19 মহামারী সংক্রান্ত পরিস্থিতি বর্তমান কুয়েতে খুবই ভালো অবস্থা বিরাজ করছে, তবে নতুন তরঙ্গ যে কোনো সময় আঘাত আনতে পারে, যে ব্যাপারে সকলের সহযোগিতা এবং সতর্কতা প্রয়োজন। এখনও কিছু লোক রয়েছে যারা কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ করেনি, তার মানে তারা এটি গ্রহণ করতে অস্বীকার করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে তারা স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে, যেটি টিকাবিহীন আগামী মাসগুলিতে কোভিড-19 রূপগুলো দ্বারা সংক্রমিত হলে গুরুতর সংক্রমণের ঝুঁকির সম্মুখীন হতে পারে। এছাড়া যারা ভ্যাকসিন পাননি, এখনও এর ডোজ সম্পন্ন করেনি, তাদের মধ্যে রোগের সংক্রমণ দ্রুত উচ্চতর আরও বিপজ্জনকও হতে পারে। বিশেষ করে বর্তমান আপনারা দেখেছেন ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার মতো কিছু দেশে টিকাবিহীনদের মধ্যে উচ্চ সংক্রমণের হার পুনরায় শুরু করার পর একটি শীতল পরিস্থিতি আবার নতুন করে বিরাজ করছে, বিশেষ করে সেসব দেশগুলিতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখানে যেটা নিশ্চিত করে হচ্ছে যে ভ্যাকসিনগুলো নিরাপদ এবং কার্যকর, প্রত্যেককে তাদের টিকা সম্পন্ন করার প্রয়োজনীয় সমস্ত সতর্কতা অবলম্বন চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা বর্তমান কুয়েতে অবস্থান করছেন, এখনও ভ্যাকসিন গ্রহণ করেননি, আপনি আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করবেন। মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত আপনার অনেক ক্ষতি করে ফেলতে পারে।
পারে। আপনি চাইলেও বাংলাদেশে এসে এত সহজে বা এত স্বাভাবিকভাবে আপনি ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন না। বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানির ভ্যাকসিনগুলো শুধুমাত্র কুয়েতে দিচ্ছে। তাই আজই রেজিস্ট্রেশন করুন, আজই ভ্যাকসিন গ্রহণ করুন, এবং যারা ভ্যাকসিন একটি ডোজ গ্রহণ করেছেন তারা দ্বিতীয় ডোজ গ্রহণ করুন, যারা দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন তারা তৃতীয় ডোজ গ্রহণ করুন। আশা করি আপনারা সচেতন এবং সতর্ক হবেন। বিশেষ করে কোভিড-19 পরিস্থিতিতে আমরা কুয়েত প্রবাসীরা দেখেছি মুদ্রার এপিটোপিন কতটা কষ্ট করেছে। প্রবাসীরা লকডাউন এবং কারফিউতে পড়ে যারা এটির শিকার হয়েছে বা পরোক্ষভাবে দেখেছে তারাই জানে। আমাদের ভিডিওতে যারা কমেন্টস করেন তাদের গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো করার জন্য ধন্যবাদ। আর যারা কমেন্টসগুলো শুনেন আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, বিশেষ করে এই কমেন্টসগুলো সবার জন্য খুবই দরকারি এবং প্রয়োজনীয়। জামাল KWT ভাই কমেন্টস করেছে, ভাই আমি 14 তারিখে আমার ফ্লাইট, আমার মোবাইল আইডি গত 15 দিন আগে অনলাইনে পতাকা আনার জন্য 3 দিন আর জমা দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় পতাকা হাতে পাইনি। এখন মোবাইল আইডি দিয়ে কি দেশে যাওয়া যাবে নাকি? সরি জামাল KWT, এই ব্যাপারটি এখনও ক্লিয়ার না। যে বিশেষ করে আপনারা অবগত রয়েছেন যে কোভিড-19 পরিস্থিতি এখন খুবই ভালো অবস্থা বিরাজ করছে। বর্তমানে আপনি শুধুমাত্র মোবাইল আইডি দিয়ে দেশে যাবেন এই ধরনের কোনো সঠিক ইনফরমেশন নেই, অবশ্যই আপনার সিভিল আইডির প্রয়োজন হবে। এই ব্যাপারটি সাধারণত করোনা পরিস্থিতিতে ব্যবহার করা হয়েছে, কাজে আপনি এই ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র কুইট মোবাইল আইডি দিয়ে দেশে যাওয়ার চেষ্টা করবেন না, আপনি আপনার আইডি কার্ড সংগ্রহে রাখুন। বিশেষ করে করোনা পরিস্থিতি যদি মিস্টেকলি আবারও খারাপ অবস্থা বিরাজ করে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনাকে কুয়েতে আসতে হলে এগুলোর ডকুমেন্টস দেখাতে হবে বা প্রয়োজন হবে, আশা করি বুঝতে পেরেছেন। MD আরিফ প্রশ্ন করেছেন, ভাই কুয়েতের আল ফয়সাল কোম্পানি কেমন? থ্যাংক ইউ সো মাচ ভাই, কুয়েতে অগণিত শত শত কোম্পানি রয়েছে। এখন আল ফয়সাল কোম্পানিটি এটি যদি নাম করা কোম্পানি হতো, যেমন কি কুয়েতের বেশ কয়েকটি স্বনামধন্য কোম্পানি রয়েছে, কেজুয়েল, যেমন আলতুয়েক, যেমন ন্যাশনাল ক্লিনিং, যেমন তানজিবকো, এরকম যেমন আল আহালি, এরকম জনপ্রিয় কোম্পানি হলে অবশ্যই আমরা চিনে যেতাম। তবে আল ফয়সাল কোম্পানি নামে কোম্পানি রয়েছে, এখন এটি কোন কোম্পানি? কারণ হচ্ছে যে কোম্পানি খুলতে তো তেমন একটা ঝামেলায় পড়তে হয় না কুয়েতিদেরকে, আশা করি এই ব্যাপারটি আপনি বুঝতে পেরেছেন। আমার জানা মতে ঠিক আমার আশপাশে আল ফয়সাল কোম্পানির নামে কোনো কোম্পানির নাম আমি শুনিনি, তবে শুনলে আপনাকে আমি বিস্তারিত জানাবো। থ্যাংক ইউ সো মাচ গুরুত্বপূর্ণ একটি কমেন্টস করার জন্য। রফিক WW লিখেছেন, ভাই কুয়েত থেকে যারা এক ডোজ ভ্যাকসিন দিয়ে দেশে আসছে তাদের করণীয় কী? থ্যাংক ইউ সো মাচ আপনার অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি করার জন্য। আপনি যে কোম্পানির ভ্যাকসিন গ্রহণ করেছিলেন কুয়েতে থাকাকালীন, আপনি অবশ্যই কুয়েতে এসে একই নামের বা একই কোম্পানির আরও একটি দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করে কুয়েতে প্রবেশ করতে পারবেন। বিশেষ করে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী কুয়েতে প্রবেশ করতে হলে 3টি ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই, 2টি ভ্যাকসিন হলেই হবে যেটি কুয়েত অনুমোদিত। তো সেক্ষেত্রে আপনি চাইলেই বাংলাদেশ থেকে একই কোম্পানির দ্বিতীয় ভ্যাকসিন গ্রহণ করতে পারেন এবং কুয়েতে প্রবেশ করতে পারেন, আশা করি আপনি এটি থেকে উপকৃত হবেন মিস্টার রফিক ভাই। রনি খান লিখেছেন, আলি বিন আরবার গালফ কনস্ট্রাকশন কোম্পানি 18টি ড্রাইভিং ভিসা বের হয়েছে, কোম্পানিটি আপনি চিনেন কি না জানাবেন? সরি ভাইয়া, এই কোম্পানিটির নাম আমি এই আপনার থেকে প্রথম শুনলাম, তবে এরকম অগণিত কোম্পানি থাকতেই পারে। কারণ হচ্ছে যে কুয়েতিরা কোম্পানি খুলতে খুব একটা ঝামেলায় পড়তে হয় না, আর কুয়েতে রয়েছে হাজার হাজার কোম্পানি। এখন এটি কোন সেক্টরের কোম্পানি বা কী টাইপের কাজ করছে এই ব্যাপারে আমি অবগত নয়, তবে আপনি চাইলে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে তারা আপনাকে সঠিক ইনফরমেশন দেবে। এই ধরনের কোনো কোম্পানি কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে ভিসার ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছিল কিনা, আপনি চাইলে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে 239009013 হটলাইন নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যারা করেছেন, আশা করি আপনারা এই প্রশ্নগুলো থেকে উপকৃত হয়েছেন এবং যারা উত্তরগুলো শুনেছেন তারা উপকৃত হয়েছেন। ভিডিওটি এখনই শেয়ার করুন, ভিডিওতে একটি লাইক দিন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটি থেকে পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা।